এই সেনগোল বা রাজদণ্ড আজি বাচস্পতি লোকসভা বাচস্পতি ওম বিড়লাঙ্ক আসনর বা বাচস্পতিঙ্ক আসনর দক্ষিণ পার্শ্বরে ইয়াকু প্রতিষ্ঠা করা যাব প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীঙ্ক সুখ স্বাচ্ছন্দ্য পাই প্রার্থনা দেশর শাসন কিপরি ভাবে সঠিক ঢঙ্গরে চালিব দেশ কিপরি ভাবে বিকাশ এবং সমৃদ্ধ দিগরে আগকু আগকু বড়ি বড়ি চালিব সেথিপাই নিজ চতুর্পার্শ্বরে পরিক্রমা করি প্রধানমন্ত্রী প্রার্থনা করছন্তি এবং এই প্রার্থনা নিশ্চিত ভাবে নূয়া ভারত গঠন পাই এক আশীর্বাদ সদৃশ হব কারণ অনেক সংখ্যার সাধু সন্থ বা অধীনম বা তামিল পুরোহিত যে মানে সব আসি পৌঁছন্তি বিভিন্ন মঠর বিভিন্ন মন্দিরর সেমানকর আশীর্বাদ এবং মন্ত্র উচ্চারণ ফলরে বর্তমান সম্পূর্ণ নূতন সংসদ ভবন পবিত্র তার সহিত ভরি উঠিছি এবং দেখি পারিবে সিধা যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাহারি যাইছন্তি যে পূজাস্থলী রহিতলা সেই নিকটরু এবং অন্য এক স্থানকু যিবা পাই এবং সেটি যে অন্য ক্যাবিনেটর সহযোগী প্রধানমন্ত্রীক সহযোগী মন্ত্রী এবং নিজে বাচস্পতি আজি আরম্ভর হি দেখবাক মিলিছি যেতেবেলে পূজা অর্চনা আরম্ভ হলা বাচস্পতি ওম বিড়লা প্রধানমন্ত্রীক সহিত উপস্থিত থিলে এবং বর্তমান সাধু সন্তঙ্ক সহিত প্রধানমন্ত্রী আগেই চালিছন্তি।